হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি করে দেখাবো আমাদের মমিসিংহাদের এক বিখ্যাত চাপা শুটকির রেসিপি। আমরা এই রেসিপিটাকে চাশনি বলে থাকি। মাত্র 5 মিনিটেই আপনারা তৈরি করে ফেলতে পারেন এই চাপার চাশনি। আপনারা দেখলেই বুঝতে পারবেন কতটা সহজ এই রেসিপিটি। এই চাপার চাশনি বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি পেঁয়াজ আর রসুন থেতু করে নিয়েছি, শুকনা মরিচ, কাঁচা মরিচ আধা বাটা করে নিয়েছি, আর নিয়ে নিয়েছি 2টি মাঝারি সাইজের চেপা শুটকি। প্রথমেই আমি চুলায় ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, আর এতে দিয়ে দিব সরিষার তেল। আপনারা চাইলে কিন্তু সয়াবিন তেল ব্যবহার করতে পারেন, কিন্তু আমি সরিষার তেল ব্যবহার করছি, কারণ সরিষার তেল ব্যবহার করার ফলে এর স্বাদটা খুবই সুন্দর হয়। এবার গরম তেলে ছেড়ে দিচ্ছি চেপা শুটকি 2টো। এখন হালকা ভেজে নিতে হবে, আর গরম তেলেই দিয়ে দিব হলুদ গুঁড়ো, যার ফলে কালারটা খুবই সুন্দর হবে। এই পর্যায়ে কাঁচা মরিচ, শুকনো মরিচ, পেঁয়াজ, রসুন সবকিছুই দিয়ে দিতে হবে। দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। এবার 1 মিনিটের মতো নাড়াচাড়া করে নিতে হবে। এবার অল্প পরিমাণে পানি দিয়ে ঢেকে দিতে হবে, আর অপেক্ষা করতে হবে যতক্ষণ পর্যন্ত পানিটা না শুকিয়ে আসে। অনেকটাই পানি শুকিয়ে এসেছে, এবার ঢাকনা উঠিয়ে কিছুক্ষণ নেড়েচেড়ে নেব। কিছুক্ষণ নেড়েচেড়ে ভেজে নিলেই হয়ে যাবে চাপা শুটকির বিখ্যাত রেসিপিটি। আপনারা দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে, খেতে কিন্তু খুবই টেস্টি। আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন, আর আমাকে জানাবেন কেমন হয়েছে। ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।